মানুষের খাদ্য পশুখাদ্য বীজ ও অপচয় সব মিলিয়ে বছরে চালের চাহিদা 3 কোটি 75 লাখ টন আর এবার উৎপাদন হয়েছে 4 কোটি 10 লাখ টন তাই উদ্বৃত্ত বাজারে চাল আমদানির প্রয়োজন নেই আমদানিকারক ও চালকল মালিকরাও বলছেন অভ্যন্তরীণ সংগ্রহে পর্যাপ্ত চাল থাকায় গেল 4 মাস ধরে খুলতে হয়নি চাল আমদানির ঋণপত্র তাই ভারত চাল রপ্তানি নিষেধাজ্ঞা দিলেও কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তারা বিস্তারিত জানাবেন ইব্রাহিম পাঠান মূল্যস্ফীতির বাজারে নিম্ন আয়ের মানুষকে ভরসা দিচ্ছে সরকারি ট্রাক সেলের চাল ও আটা বর্তমানে বাজার দরের চেয়ে অর্ধেক দরে অর্থাৎ 30 টাকা দরে 3 কেজি চাল ও 24 টাকা দরে 4 কেজি পর্যন্ত আটা কিনতে পারছেন একজন প্রান্তিক মানুষ ভর্তুকি দরে নিয়মিত বিতরণ করার পরও খাদ্য বিভাগের মজুদ রয়েছে এখনও প্রায় 20 লাখ টন 25 জুলাই পর্যন্ত হালনাগাদ তথ্য সরকারের গুদামে চাল আছে 16 লাখ টন আর গম 2,38,000 টন গুদামের মজুদ বাড়াতে নিয়মিত কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহ চলমান বোরো মৌসুমে 24 জুলাই পর্যন্ত সংগ্রহ হয়েছে 10.5 লাখ টন চাল দরিদ্রদের জন্য এই খাদ্য নিরাপত্তার পাশাপাশি দেশের বাকি মানুষের জন্য যে চাল দরকার তাও দেশেই উৎপাদন হয়েছে এবার সরকারি তথ্য অনুসারে 2022-23 অর্থবছরে আউশ ধানের উৎপাদন হয়েছে 25 লাখ টন আমন হয়েছে 1 কোটি 70 লাখ টন আর বোরো 2 কোটি 15 লাখ টন যোগ করলে মোট চালের উৎপাদন দাঁড়ায় 4 কোটি 10 লাখ টন বাংলাদেশে খাদ্য চাহিদা বছরে সর্বোচ্চ 3 লাখ টন বীজ অপচয় পশুখাদ্য বাদ দিলে আরও 25% উদ্বৃত্ত থাকবে এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারত চাল রপ্তানি বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কোনো প্রভাব দেখছেন না কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এখন তো আমাদের স্ট্যান্ডিং ক্রপ হিসেবে আছে আউশ ধান সামনে আমন ধান এ দুটোরই আউটলুক ভালো তো এদিক বিবেচনা করলে বোঝা যায় যে এবছর আমাদের খাদ্যশস্যের জন্য খুব একটা পরনির্ভরশীলতা থাকবে না পার্শ্ববর্তী দেশ ভারতে যখন চালের সংকট অনুভূত হয় এবং রপ্তানি বন্ধ হয় তখন বাংলাদেশে তার একটা নেতিবাচক প্রভাব পড়ে তাই এরকম কিছুটা হয়তো দাম বৃদ্ধি পেতে পারে কিন্তু ফুড ক্রাইসিস বলে যা বুঝি খাদ্য নিরাপত্তাহীনতা যেটা সেটা হওয়ার সম্ভাবনা একদমই নাই দেশে চালকল মালিকরাও মনে করছেন এবার চাল উদ্বৃত্ত আছে দামও নাগালের মধ্যেই আমরা ভারতের উপর নির্ভরশীল নয় চাউলে আমরা চাউল আমদানিও করি না মুষ্টিময় দু একজন যে আমদানি করে তারা এটা নিয়ে কী ভাবছে আমি জানি না তবে স্বাভাবিকভাবে আমরা যারা ব্যবসায়িক আমরা এগুলো নিয়ে ভাবছি না তো আমরা ভারতের চাল বিক্রি করি না আমরা আমাদের দেশের চাল মানে আমাদের দেশের ধান দিয়ে আমরা উৎপাদন করি কিন্তু সেই চালটাই বিক্রি করি আমরা সরকারি আমদানি তথ্য বলছে চলতি অর্থবছরে এখন পর্যন্ত চাল আমদানির কোনো ঋণপত্র খোলার প্রয়োজন পড়েনি যদিও গেল অর্থবছরের শুরুতে সরকারি ও বেসরকারি মিলিয়ে আমদানি হয়েছে 1,055 টন চাল এ চালের বড় অংশই আতপ ও নন বাসমতি তবে কৃষি সুরক্ষায় চাল আমদানির শুল্ক সুবিধা তুলে নেওয়ার ফলে 29 মার্চের পর আর কোনো ঋণপত্র খোলেননি ব্যবসায়ীরা আপাতত ভারত থেকে কোনো আমদানি বেশ কিছুদিন থেকে করছে না এই জন্য করছে না যে বাংলাদেশের বাজারে কিংবা বাংলাদেশে উৎপাদন চালের এবার অনেক বেশি আর যেহেতু উৎপাদন বেশি প্রত্যেকটি সরকারি গোডাউনে মানুষের গোদামে ব্যবসায়ীদের আড়তে পাবলিকের তাদের নিজস্ব যে স্থাপনা আছে সেই স্থাপনায় পর্যাপ্ত পরিমাণ চাল আছে চালের কোনো বাংলাদেশে ঘাটতি নেই আর ভবিষ্যতে যদি ঘাটতি হয়ে থাকে শুধু ভারত না ভারত ছাড়াও কিন্তু অন্যান্য দেশ থেকেও আমরা চাল নিয়ে আসতে পারি আমদানি না হলেও বাজারে চালের দর স্থিতিশীল টিসিবির বাজার দর থেকে জানা যাচ্ছে মাঝারি ও সরু চালের দর 1 মাস ধরে স্থির রয়েছে যদিও মোটা চালের দর 1 বছরের ব্যবধানে বেড়েছে 2%। এদিকে চাল আমদানি বন্ধ থাকলেও গম আমদানি অব্যাহত আছে দেশে বছরে 60 লাখ টন গম আমদানি করতে হয় চলতি জুলাই মাস পর্যন্ত আমদানির পরিমাণ 265 লাখ টন আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেশি থাকায় দেশে গমের বিকল্প হিসেবে চালের ব্যবহার কিছুটা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইব্রাহিম পাঠান এখন ঢাকা The show stealer.